আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে রান্না করেছি মজাদার চিকেন আর কি ভুনা আর হচ্ছে লাউ যে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি যে তো অনেক গরম পড়েছে মানে কি বলবো অনেক গরম আর সেই জন্য আর কি লাউ আর এই গরমে কিন্তু লাউ খেতে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা এই তো আমি কিন্তু চিকেন রান্না করার জন্য হচ্ছে মশলাটা কষানো বসিয়ে দিয়েছি এটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে লাউটাও আমি বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে হালকা পাতলা মশলা আর কি দিয়ে যেহেতু লাউ রান্না করতে কিন্তু এত মশলা লাগে না হালকা পাতলা দিলেই হয় এখন একটু ঢেকে দেবো আমি এই তো লাউ রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো এখানে জানি কালারটা কীরকম লাগছে কিন্তু সুন্দর হয়েছে আসলে কালারটা তো আমি শেষ পর্যায়ে হচ্ছে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আর এখানে হচ্ছে চিকেন যে যেহেতু বোনা করব গলা গিলাও আছে সাথে পাও দিয়েছি তো সেগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এই তো আমি ধনে পাতার কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চারে নিচ্ছি ভালোভাবে লাউতে কিন্তু বেশি বেশি ধনে দিলে ভালো লাগে আমার কাছে অল্প ছিল সেই জন্য অল্পই দিলাম ডিপে ছিল ডিপেটা দেওয়া হয় নাই এই তো লাউটা আমার রান্না হয়ে গেছে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল আর এই গরমে খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো লাউ দিয়ে ভাত শুধু পেট ভরেই খাওয়া যায় আর এদিকে আমি চিকেনটাও কিন্তু মোটামুটি কষানো আমার হয়ে গেছে তো আমি পাগুলা বেছে নিয়েছি পাগুলো আমি এখনো দেই নাই তো দিয়ে দিব তো চিকেনে পা তারপর হচ্ছে কলি যেগুলো ভাব দিয়ে নিয়েছিলাম আমি পাগুলা বেছে নিয়েছিলাম তো একটু পরে দিয়েছি তো সময় লাগছে আসলে তো এখন একটু ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু একটু বোনা বোনা করবো মানে মাখা মাখা জল বা আলু কিছুই দেবো না মানে একটু মাখা মাখা করে রান্না করব এই তো আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এই তো আমি এখন হচ্ছে চুলা রাসটা নিভিয়ে দিয়েছি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এখন তো এখন হচ্ছে নামিয়ে পরিবেশন করব। আর গরমের মাঝে দেখা যায় হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে তো আমি লাউটা রান্না করি সেই জন্য আজকে প্রচণ্ড গরম আর এই গরমের লাউ খেতে কিন্তু সেই মজা লাগবে তো সেই জন্য আর কি তো অনেক দিন পর একটা রান্নার ভিডিও শেয়ার করলাম আসলে সেরকমভাবে করা হয় না তো আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত